চিংড়ি দিয়ে থোড়ের ঘন্ট করব সেই জন্য থোড়টা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন সেদ্ধ হতে বসাবো প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম জল এখন ঢেকে আমি চারটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব চারটে সিটি পড়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম চিংড়িটা ভাজবো সামান্য তেল নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিলাম দুটো নেড়ে ঝেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরও সামান্য তেল গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা আদা রসুনটা নেড়ে চেড়ে নেব এখন সবজি দেব আলু গা আলু কুমড়ো যে বেগুন আর ঝিঙে নিয়েছি সবজিটা একটু ভেজে নেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য জল এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে সেদ্ধ করার থটডটা আমি চটকে নিয়েছি আমি জল সমেত দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ভেজে রাখা চিংড়ি ফ্রেমটা লোতে রেখে কিছুক্ষণ ঢেকে হতে দেব রান্নাটা দেখব এখন ফ্রেমটা বাড়িয়ে দিলাম আমি এভাবে একটু চেপে চেপে দেব গরম মশলার গুঁড়ো ঘি সামান্য চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকনো শুকনো করে নেব থরের ঘন্টা তৈরি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দেবো